আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ইউনিক নাস্তার রেসিপি, আলু দিয়ে তৈরি মচমচে বিকালের জন্য একটি আলুর স্ন্যাক্স রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। আলুর স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমাদের সিদ্ধ আলু লাগবে। আমি 5টা সিদ্ধ আলু নিয়ে প্রথমে আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি একটি গ্রেটারের মাধ্যমে। আলুগুলো গ্রেট করে নিয়েছি, শুধু মনে রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানা অবশিষ্ট না থাকে। আপনারা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে চালের গুঁড়া বা ময়দা ইউজ করতে পারেন। এগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, প্রথমে আমি হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, এখান থেকে ডু থেকে অল্প একটু ডু নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে হাত দিয়ে এটাকে একটু গোল করে নিতে হবে। হাত দিয়ে গোল করে নিচ্ছি, হাত দিয়ে গোল করে নিয়েছি। এখন আমি আলতো হাতে একটু পাতলা করে দিচ্ছি। এটি আমার পছন্দ মতো আমি বানিয়ে নিচ্ছি নাস্তাগুলো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। এখন এগুলো ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি হাই হিটে নাস্তাগুলো ভেজে নিচ্ছি, কারণ এগুলো আলুর নাস্তা, সেজন্য চুলোটাকে হাই হিটে রেখে ভেজে নিতে হবে। যদি লো হিটে আপনারা এগুলো ভাজতে যান তাহলে অনেকগুলো তেল শুষে নিবে। এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। এখন মশলা দেখতে অনেক লবণীয় দেখাচ্ছে, অনেক ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলো খেতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।